নার্সারি থেকে এর আগে প্রচুর গাছ আপনারা কিনে থাকবেন। তবে একটা গাছ কেনার পরামর্শ আপনাদের দিতে চাই আমি, সে হলো রাতের রানী। অর্থাৎ দিনের বেলায় তার উপস্থিতি বোঝা যায় না, তবে রাতের বেলায় সে যে রাতের রানী তা সেটা সে অবশ্যই বুঝিয়ে দেয়। কীভাবে বুঝিয়ে দেয়? তার সুগন্ধে। এত ভালো সুগন্ধের রাতের ফুল ন্যাচারালি কিন্তু দেখাই যায় না। রাতের রানী তার নাম, হিন্দিতে তাকে রাতকা রানী বলে এবং বাংলায় বলে হাসনুয়ানা। সারা বছরের ফুল এটা নয়, শীতকালটা একটু কম ফুল হয় এবং গরম বর্ষাতে প্রচুর পরিমাণে ফুল হয়। তবে শীতকালেও প্রচুর পরিমাণে আমার বাগানে কিন্তু ফুল হচ্ছে। এখন হাসনুয়ানার পরিচর্যা আমি কী করি, কেন এত পরিমাণে শীতকালেও ফুল হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের ভিডিও। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। এটাই হলো হাসনুয়ানা, বা হিন্দিতে যেটাকে বলা হয় রাতের রানী রাত বা রাত কি রানী। হাসনুয়ানা ন্যাচারালি ফসিলসের যে হাসনুয়ানা গানটা, সেই গানটার নামকরণও হয়েছে এই ফুলের নাম থেকে, হাসনুয়ানা। ন্যাচারালি গরমে বা বর্ষাকালে এই ফুল খুবই ভালো হয়, শীতকালটা শুধুমাত্র একটু কম ফুল হয়। তবে আমার বাগানে কিন্তু সারা বছরই প্রায় সমান পরিমাণে ফুল হয়। কীভাবে সেটা তো আলোচনা করবই। এই হাসনুয়ানা গাছ যেখানে আছে, আপনারা এর মহিমা দিনের বেলায় কিছুই বুঝতে পারবেন না। ন্যাচারালি সন্ধ্যার পরে যখনই আপনি এই গাছের পাশ দিয়ে বা এই গাছ যেখানে আছে সেই এলাকায় যদি আপনি যান, তাহলেই বুঝতে পারবেন এই গাছের কী মহিমা, কেন এই গাছ লাগানো উচিত। এখন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কুঁড়ি কিন্তু বন্ধ হয়ে আছে। এই কুঁড়িগুলো কিন্তু একটাও কুঁড়ি নয়, আপনারা যেগুলো ভাবছেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুঁড়ি নয়। এগুলো হচ্ছে এই ফুল যেটা রাতের বেলায় ফুটেছিল সেইটা কিন্তু দিনের বেলায় বন্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে সেটাই যে কালকে রাতে ফুটেছিল, আজকে কিন্তু বন্ধ হয়ে আছে, আবার সন্ধ্যা হলে আবার কিন্তু ফুটে যায়। হাসনুয়ানা গাছের পাশ দিয়ে কখনো যদি আপনি যান সন্ধ্যার পরে, তখনই কিন্তু আপনার মনে হবে যে আপনার বাড়িতেও এরকম ধরনের একটা গাছ অবশ্যই প্রয়োজন। তাই আমি যুক্তি দেবো, আপনারা যে কোনো নার্সারিতে যখনই যাবেন একবার অন্তত খোঁজ করুন হাসনুয়ানা গাছ আছে কি না। যদি থাকে একটা গাছ কিনে বাড়িতে গিয়ে রোদ্দুর জায়গা দেখে মাটিতেই প্রতিস্থাপন করে দিন, যদি মাটিতে লাগানো পসিবল হয়। আর যদি পসিবল না হয় তাহলে অবশ্যই পটে লাগাবেন। তো মাটিতে দিলে কিন্তু এর চেহারা অনেক বেটার হবে, ফুলও অনেক বেশি হবে, সেই কারণে আপনারা মাটিতে দিন। এবার আসি ন্যাচারালি গরম বা বর্ষাকালের ফুল শীতকালে এত পরিমাণে কী করে হয়। ন্যাচারালি কিছুই না, খাবার দাবার যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে দেন তাহলে কিন্তু গাছে ফুল আপনি নিয়ে পারবেন। আপনি বুঝতে পাচ্ছেন আমার গাছে কোনো ডাল কিন্তু বাদ নেই, প্রত্যেকটা ডালের মাথায় প্রচুর পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে ফুল। এগুলো ফুল বলছি এই কারণে এগুলো কিন্তু আবার সন্ধ্যাবেলায় ফুটবে, সেই কারণে এগুলো কিন্তু ফুল, অ্যাকচুয়ালি কুঁড়ি নয়। কুঁড়ি যেগুলো সেগুলো কিন্তু খুব ছোটো ছোটো, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে ছোটো ছোটো কুঁড়ি, এখনও ম্যাচিওর হয়নি, কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন এই যে মাথায় এগুলো, এগুলো কিন্তু ম্যাচিওর হয়ে গেছে, সেই কারণে এগুলো কিন্তু ফুটে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ফুল ম্যাচিওর, এগুলো কিন্তু কালকেও ফুটেছিল আজকেও ফুটবে। তো প্রথম থেকে আমি শুরু করি এই ফুলের, ন্যাচারালি মাটিতে আমি খুব কম খাবার দিই। খুব কম খাবার মানে তিন মাস চার মাস পর পর আমি এটাতে ওই এক দেড় কিলো করে ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি এসব দিয়ে দিই। তার সঙ্গে এপসাম সল্ট, হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিডটা আমি মাটিতে দিই, আর এপসাম সল্টটা কিন্তু এই গাছে আমি স্প্রে করে দিই, যার জন্যে গাছের পাতা দেখবেন সব সময় একদম সবুজ হয়ে থাকবে, এরকম ডিপ কালারে সবুজ হয়ে থাকবে। তো এপসাম সল্ট দিয়ে দেবেন, তার সঙ্গে মাসে একবার আমি এটাতে মিরাকুলন ইউজ করি, আর কিন্তু কিছুই আমি এই গাছে ইউজ করি না। একটু আধটু পোকার সমস্যা আছে গাছে, কারণ মিলিবাগও লাগে বা কিছু কিছু পোকা লাগে যেটাতে পাতা কিন্তু একদম কুঁকড়ে যায়। সেই পোকাগুলোর জন্য মানে যখন লাগবে দেখবেন, যখন পোকা গাছে থাকবে সেই সময় আপনি যে কোনো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড খুব হালকা করে 1 ml 1 liter জলে দিয়ে স্প্রে করে দেবেন, ব্যাস। আর কিন্তু কিছুই লাগবে না এই গাছে। এইটুকু পরিচর্যা যদি আপনি রেগুলারাইজ করতে পারেন তাহলে কিন্তু এই হাসনুয়ানা গাছে শীতকালেও এরকমভাবেই ফুল ফুটতে থাকবে।
কী কী পরিচর্যা করি, রাতে ফুল কেমন ফোটে, সব কিছুই কিন্তু আমি বললাম বা দেখালাম। আর ভিডিও কিন্তু বাড়াবো না, যদি কোনো কোয়েশ্চেন আপনার থেকে থাকে গাছপালা নিয়ে বা হাঁসমোহানা নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যদি আপনার কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তাছাড়াও প্রত্যেকটা সোশ্যাল লিংক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন। এটুকুতেই সাবস্ক্রিপশন কমপ্লিট হয়ে যাবে আর আপনি কোনো নোটিফিকেশান কখনোই মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।